ডেঙ্গু মোকাবেলায় হাই অ্যালার্টে কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে সম্মিলিত প্রচেষ্টা বহুগুণ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। জাতিসংঘে ভাষণ দেবেন আজ। এক দফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ বিকালে। পাল্টাপাল্টি নয়, সংঘাত এড়াতেই আওয়ামী লীগ মাঠে থাকে বলছেন নেতারা। শিখ নেতা হত্যায় রয়ের জড়িত থাকার অভিযোগে অনরো কানাডা। পর্যাপ্ত তথ্য উপাত্ত রয়েছে দাবি জাস্টিন ট্রুডোর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তাদের প্রত্যাবাসনের সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশ হাই অ্যালার্টে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে আলাদা আয়োজনে তিনি এসব কথা বলেন। সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এক আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। স্বাস্থ্য খাতে বাংলাদেশের নানা অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। ডেঙ্গু মোকাবেলায়ও এখন হাই অ্যালার্টে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি ইভেন্টে সমাধানের চারটি প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে। সব বিকল্পের মধ্যে স্বেচ্ছায় প্রত্যাবেশনই সবচেয়ে কার্যকর। বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ইভেন্টের আয়োজন করে। প্রত্যাবাসন ইস্যুটি এখন স্থবিরতার পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে রোহিঙ্গাদের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ দ্রুত হ্রাস পাওয়ার অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, বিশ্ব রোহিঙ্গাদের ভুলে যেতে পারে না। রাজধানীর দুই প্রবেশ মুখে আজ বিকালে সমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশের একটি হবে উত্তরায় আবদুল্লাপুর পলোয়েল মার্কেট সংলগ্ন মাঠে, অন্যটি যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে। বিকাল তিনটায় সমাবেশ দুটি শুরু হওয়ার কথা রয়েছে। উত্তরা সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। যাত্রাবাড়ি সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও আব্দুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত 18 সেপ্টেম্বর বিএনপি মহাসচিব এক দফা আন্দোলনের টানা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে দোয়া মাহফিল অংশ নেবেন নেতাকর্মীরা। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক সমমনা বিভিন্ন দল ও জোটও আজ আলাদা সমাবেশ করবে। বিএনপির কর্মসূচিকে ঘিরে মানুষের মাঝে শঙ্কা থাকে, তাই পাল্টাপাল্টি নয় বরং সংঘাত এড়াতেই মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ, বলছেন দলের কেন্দ্রীয় নেতারা। তাদের মতে, আওয়ামী লীগ মাঠে থাকলে মানুষ ভরসা পায়, বিএনপি নির্বাচনে আসবে বলেও বিশ্বাস ক্ষমতাসীন দলের। তাইমুর রশিদের রিপোর্ট। এক দফা দাবিতে বিএনপির 12 দিনের কর্মসূচি ঘোষণার পর দিনে 7 দিনের কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কর্মসূচির মাঝে রয়েছে আলোচনা সভা ও সমাবেশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, তাদের দল গণতন্ত্র ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী, তাই পাল্টাপাল্টির কিছু নেই, তবে ধ্বংসাত্মক কর্মসূচির বিরুদ্ধে হুঁশিয়ারি তার। সেই হিসেবে তো আমাদের আর হাতে সময় নেই, এখন তো সংগঠনের সমস্ত কার্যাবলী এখন নির্বাচনমুখী, আমাদের প্রতিদিনই এখন সাংগঠনিক কর্মকাণ্ড থাকবে, কারণ নির্বাচনের সময় তো প্রতিদিনই প্রতি মুহূর্তে সাংগঠনিক কর্মকাণ্ড থাকে। তো সেই হিসাবে আমাদের এখন প্রতিদিন কর্মসূচি থাকবে। আমাদের এই কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়ানো, জনগণের আরও সমর্থন বেশি সৃষ্টি করা, জনসমর্থন সৃষ্টি করার পাশাপাশি তাদের প্রতি আরও আস্থা বেশি সৃষ্টি হয়, সেটি আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। এখানে পাল্টাপাল্টির কোনো কথা আসবে? পাল্টাপাল্টি তো কথার কিছু নেই। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলছেন, বিএনপির কর্মসূচির সাথে আওয়ামী লীগকে মেলানোর কোনো সুযোগ নেই। তার মতে, বিএনপির হাক ডাকে কোনো কাজ হবে না। জানান, মানুষের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ। কর্মসূচি থাকলে মানুষ একটা ভরসার জায়গা পায় যে অন্তত পক্ষে এই কর্মসূচির নামে এই বিএনপি
বা এই বিএনপির সঙ্গী সাথে যারা আছে তারা এই ধরনের কর্মকাণ্ড চালাতে সাহস পাবে না। পাল্টাপাল্টি না বলে, সংঘাতপূর্ণ না বলে বরং বলতে পারেন যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার জায়গা থেকে মানুষের যান মাল নিরাপত্তা যেমন সরকার সরকারের জায়গা থেকে করবে, আওয়ামী লীগের মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও পালন করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্মরণ করিয়ে দেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই এবং তারা নির্বাচন আসবে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। শিখ নেতা হত্যায় ভারতের রাষ্ট্রীয় সংস্থার জড়িত থাকার তথ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে চলতি মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানান, কোনো সন্দেহ নেই হরিদীপ সিং হত্যাকাণ্ডে ভারতের রাষ্ট্রীয় সংস্থা জড়িত। তার দাবি, এ বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত হাতে আছে, তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়। তদন্তে স্বচ্ছতার জন্য ভারতের পক্ষ থেকে সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান পুনর্ব্যক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী। এদিকে বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে ভারতের অনুষ্ঠিত G20 সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সাথে সাইডলাইনে বৈঠকে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়টি তোলেন বিশ্বনেতারা। ওই প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য বিনিময়কারী অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রতিনিধিরা এ বিষয়ে কথা বলেছেন। মোদীর সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও কানাডার তদন্তে সহায়তার আহ্বান জানিয়েছেন বাইডেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।